আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আল কোরআন আল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাস আলু আহলে জিক্রি ইন কুন্তুম লা তাআলামুন। যদি কোনো বিষয়ে তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক জনাব এ কিউ এম আব্দুল হাকিম মাদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন দর্শক আছেন অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন, ওই মানে বিতরের নামাজ সম্বন্ধে। জি আমাদের দেশে যেভাবে আমরা একসাথে তিন রাকাত পড়ি, মানে শেষ রাকাতে গিয়ে আবার তাকবীর দেই, হাত উঠাই, এই ব্যাপারে আপনার সহি হাদিসের দৃষ্টিভঙ্গিটা একটু জানালে আমরা উপকৃত হব। জি অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম যে বেতের নামাজের আর কি সহি নিয়মটা কি হবে, যদি সংক্ষিপ্তভাবে আপনি একটু বলেন। বেতের নামাজ আসলে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতের কথা হাদিসে উল্লেখ আছে, স্পষ্ট কারো দ্বিমত নাই, শুধু 1 রাকাত নিয়ে দ্বিমত। আর 1 রাকাত সম্পর্কেও সহি হাদিসে উল্লেখ আছে, ইমাম তিরমিজির বাবই আছে, বাবু আল বিত্র রাকাতুন রাকাতুন ওয়াহিদা। অতএব যেহেতু হাদিস স্পষ্ট উল্লেখ আছে এবং বা আও তারাবি ওয়াহিদাতের স্পষ্ট উল্লেখ আছে, এই জন্য এ ব্যাপারে জমহুরে ওলামা ইকরাম এই 1 রাকাতের পক্ষে রয়েছেন। অতএব অধিকাংশ ওলামা ইকরাম পক্ষে রয়েছেন। যখন পক্ষে রয়েছেন তখন এটা নিয়ে আমরা অত বিতর্ক না করে যদি কারো সুযোগ থাকে 1 রাকাত পড়ুক, আর 3 রাকাত পড়ার তো সুযোগ সবার কাছে বৈধ, অসুবিধা নাই। এখন পদ্ধতি, পড়ার পদ্ধতি কিছু পার্থক্য আছে, সেটা আমরা আরেকদিন জানবো, আজকে সময় নেই।